আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 9 নভেম্বর 2023, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু কিছুটা মাইনাস হয়েছে এবং সেই সাথে টাকার অঙ্কের লেনদেনও কিন্তু অনেকাংশে মাইনাস হয়েছে বলা যায়। তো আজকে ছিল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এবং আজকে মার্কেটের ভাবে মাইনাস হলো এবং তৃতীয়বারের মতো যে অবরোধ রয়েছে সেটারও আজকে শেষ দিন ছিল। এখন আবার রবিবার কি অবরোধ দেয় কি না সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না। তবে যে বিষয়টা হচ্ছে যে অবরোধ থাকুক বা না থাকুক, মার্কেট কিন্তু এই মুহূর্তে তেমন একটা উন্নত হওয়ার সম্ভাবনা নেই, কারণ দিন যত আগাচ্ছে তত কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন রকম শঙ্কা বা দোলাচল কিন্তু সৃষ্টি হয়েছে। তো এই সকল বিষয়গুলো মাথায় রেখেই আপনাদেরকে বিনিয়োগ করতে হবে। তো যাই হোক, সবগুলো বিষয় আমি আলোচনা করবো। তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএসই সাধারণ সূচক আজকে 1.94 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসই 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 1.27 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসই সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার কিন্তু প্লাস হয়েছে 0.50 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে আজকে আমরা দেখতে পেলাম যে দুটি ইন্ডেক্স মাইনাস হয়েছে এবং একটি প্লাস হয়েছে। এছাড়াও ইন্ডেক্স মুভার আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু শুধুমাত্র খান ব্রাদার্স তারা 1.5 পয়েন্টের মতো আপ করতে পেরেছে, বাকি সবাই খুবই সামান্য পরিমাণে আপ করেছে পয়েন্ট। এছাড়া মার্কেট ড্র্যাগার আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাইম ব্যাংকও কিন্তু আজকে মাত্র 1 পয়েন্ট থেকে কিছুটা বেশি মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে। এছাড়াও যদি আমরা ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মাত্র 46টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 171টি এবং পতন ঘটেছে কিন্তু 95টির। এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে টাকার অঙ্কের লেনদেন কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 469.419 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে, অর্থাৎ বিগত দিনের তুলনায় প্রায় 50 কোটি টাকার মতো কিন্তু লেনদেন কমে গিয়েছে, যেটা আসলে সত্যি হতাশাজনক বা আমরা বলতে পারি যে একটু অ্যালার্মিং সিচুয়েশন যে আবারও মার্কেটটা খারাপের দিকে যাচ্ছে। এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে টপ গেইনার আজকে বিডি থাই, তারপর খান ব্রাদার্স, এরা কিন্তু আজকে ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলা যায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ওয়াইপিএল মোটামুটি সামান্তলেদার এটা মোটামুটি আর কি। এরপর আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি তো লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে তেমন কেউ কিন্তু অনেক বেশি পরিমাণ মাইনাস হয়েছে তা নয়, মোটামুটি মাইনাস হয়েছে বলা যায়। এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি অ্যামার্ড ওয়েল আজকে কিন্তু টাকার অঙ্কে লেনদেন হয়েছে, যদিও যে খুব একটা বেশি লেনদেন হয়েছে তা নয়, মোটামুটি লেনদেন হয়েছে। এছাড়াও ওয়াইপিএল, তারপরে ফুয়াং ফুড, এরা মোটামুটি লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এই হচ্ছে বিষয়। এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে কিন্তু কোনো সেক্টরই তেমন একটা ভালো অবস্থানে নেই। তবে আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি জুট সেক্টরটা বেশি খারাপ করেছে তুলনামূলকভাবে। যাই হোক, এরপর যদি আমরা এখানে ব্লক ট্রানজিশনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে আজকে সোনালী পেপার মোটামুটি লেনদেন হয়েছে, পাওয়ার গ্রিড কিন্তু তুলনামূলকভাবে একটু ভালো হয়েছে, এআইএল মোটামুটি বলা যায় লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, এখানে রেনাটা মোটামুটি লেনদেন হয়েছে। তো এই ছিল মোটামুটি ব্লক মার্কেটের অবস্থা। তো ব্লক মার্কেটটা দেখে আমরা বুঝতেই পারছি যে আজকে লেনদেনের তেমন একটা ভালো গতি নেই এবং মানুষেরও কিন্তু আগ্রহ কমে গিয়েছে বিনিয়োগ করার ক্ষেত্রে। তো যাই হোক, এই ছিল মোটামুটি বাজারের অবস্থা। তো এখন আমরা চলে যাব গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবরোধের শেষের দিন শেয়ার বাজার বিপরীত চিত্র। তা আমরা দেখতে পাচ্ছি আজকে অবরোধের শেষ দিনে কিন্তু দুই মার্কেটের দুই অবস্থা, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জে কিন্তু দুই রকম অবস্থা ছিল। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে পতন হলেও চিটাগাং স্টক এক্সচেঞ্জ কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছিল এবং একইভাবে আমরা দেখতে পেয়েছি ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু টাকার লেনদেন অনেকাংশে কমে গিয়েছিল টাকার পরিমাণে, এবং অপরদিকে আমরা খেয়াল করছি চিটাগাং স্টক এক্সচেঞ্জে কিন্তু লেনদেন কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই হচ্ছে বিষয়, সম্পূর্ণ বিপরীত চিত্র আমরা খেয়াল করছি শেয়ার মার্কেটে আজকে এই অবরোধের শেষ দিনে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই ছিল প্রথম নিউজটি। এরপর আমরা দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লকে চার কোম্পানি বড় লেনদেন। তা আমরা দেখতে পাচ্ছি এখানে যে আজকে সপ্তাহের শেষ দিনে মোটামুটি 61টি কোম্পানি অংশ নিয়েছিল ব্লক মার্কেটে এবং তারা মোটামুটি 22,78,10,000 টাকার মতো লেনদেন করেছে। এর মধ্যে 4টি কোম্পানি ভালো লেনদেন করেছে এবং তারা হচ্ছে
পাওয়ার গ্রিড, আলিফ ইন্ডাস্ট্রি, সোনালী পেপার এবং রেনাটা লিমিটেড। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই চারটি কোম্পানি মিলে তারা 38% লেনদেন করেছে মোট লেনদেনের। তো আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি একটু নজর রাখতে পারেন। তো বিশেষ করে পাওয়ার গ্রিডের কথা আমি বলতে পারি, এটা এই বছর হয়তো কিছুটা খারাপ করেছে বলা যায়, তবে এমনিতে সবসময় এটার পারফরমেন্স ভালোই থাকে। তো আসলে এরকমভাবে খারাপ হওয়ার কারণটা কী সেটা এখন নিশ্চিত করে বলা যায় না, তবে এতটুকু বলা যায় যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পাওয়ার যে সংকট অর্থাৎ বিদ্যুতের কিন্তু সংকট চলছিল একটা সময়ে কয়লা না কিনতে পারার কারণে। তো এইসব কারণে কিন্তু যে সংকটটা সৃষ্টি হয়েছিলো তার কারণে এটা লস হতে পারে। এবং একটা বড় বিষয় হচ্ছে ডলারের বিনিময় মূল্য হঠাৎ করে পরিবর্তন হওয়াতে কিন্তু এই পাওয়ার গ্রিড কোম্পানিটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে বা লস হয়েছে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিনিয়োগকারীদের হতাশ করেছে খাদ্য খাতে 6 কোম্পানি। তো মূলত আসলে এই 6টি কোম্পানি তারা কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি, এজন্য আসলে এই কোম্পানিগুলোতে যারা বিনিয়োগ করেছিল তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমরা বলতে পারি যে তারা হতাশ হয়েছে। তো সেই কোম্পানিগুলো কার, আমরা দেখতেছি বিডি থাই ফুড, তারা এই বছর কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং তাদের আয় যেই পরিমাণ হয়েছে এখানে আসলে বলার বিষয় না। এরপর আমরা যদি দেখি এখানে মেঘনা কন্ডেন্স মিল্ক, তারা কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং তাদের লোকসান হয়েছে 2.13 টাকা, যা আগে ছিল লোকসান হিসেবে 2.28 টাকা, অর্থাৎ লোকসান কিছুটা কমেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেঘনা পেট, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ার হোল্ডারদের কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি, তাদের লোকসান হয়েছে 30 পয়সা। যদিও মেঘনা পেটের কিন্তু কোনো প্রকার উৎপাদন নেই, উৎপাদন বন্ধ 2004 সাল থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে অবস্থা। এর পরবর্তীতে যদি আমরা দেখি এখানে ন্যাশনাল টি, এই ন্যাশনাল টি শেয়ারটি কয়েকদিন খুব মূল্যবৃদ্ধি পেয়েছিল কিন্তু তারা বিনিয়োগকারীদের কোনো প্রকার ডিভিডেন্ড দেয়নি, দুঃখজনক। এরপর আমরা দেখতে শ্যাম্পুর সুগার মিল লিমিটেড, তারাও একই অবস্থা, এই শেয়ারটিও কিন্তু অনেকাংশে মূল্যবৃদ্ধি পেয়েছিল কিন্তু তারাও কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি। এছাড়া আমরা দেখতেছি জিল বাংলা সুগার মিল, তারাও কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি। তো একটা বিষয় হচ্ছে আমাদের একমাত্র বাংলাদেশে দেখতে পেয়েছি কোনো প্রকার ফান্ডামেন্টালি স্ট্রং নয় বা দুর্বল শেয়ার, এগুলিতেই কিন্তু বেশিরভাগ মানুষ বিনিয়োগ করে এবং কিসের আশায় যে বিনিয়োগ করে একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু তারপর আমি মনে করি হয়তো গেমলাররা এমনভাবে এই জিনিসগুলোকে উপস্থাপন করেন যাতে করে মনে হয় অনেক ভালো হবে কিন্তু প্রকৃতপক্ষে আসলে কিছুই হয় না। তো সেটার কারণেই আমি দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীরা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটা জিনিস খেয়াল করুন, যদি আপনি অনেক দামে শেয়ারটি ক্রয় করেনও তারপর ডিভিডেন্ড গ্রহণ করার মাধ্যমে কিন্তু একটা সময় আপনার সেই টাকাটি ফেরত আসার সম্ভাবনা থাকে। কিন্তু যেই সকল কোম্পানি ডিভিডেন্ড দিতে পারে না বা যে সকল কোম্পানিগুলো উৎপাদনই নেই সেই সকল কোম্পানিগুলো কীভাবে করে আপনারা কিনেন আমি ঠিক বুঝতে পারি না, এতে করে আমাদের শেয়ার মার্কেটে দৈন্যদশা। যাই হোক, আজকের দিনে সর্বশেষ যে ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সহ 4 জনের জরিমানা। তো মূলত আসলে মেঘনা পেট যা পরিচালক মণ্ডলী এবং চেয়ারম্যান রয়েছে তাদেরকে জরিমানা করা হয়েছে কারণ তারা সিকিউরিটিস আইন লঙ্ঘন করেছে এবং সেই জরিমানাটা কিন্তু কম নয়, 3,50,00,000 টাকা, বিরাট একটা অ্যামাউন্টই বলা যায়। এবং এটার কারণটা হচ্ছে যে এই কোম্পানিটি 2004 সাল থেকে কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে বা আমরা বলতে পারি কোম্পানিটি বন্ধ রয়েছে কিন্তু তারপরও তারা কোনো প্রকার মূল্য সংশ্লিষ্ট তথ্য কিন্তু প্রকাশ করেনি। তো একটা জিনিস চিন্তা করেন, এত দীর্ঘ সময় যাবত একটি কোম্পানি বন্ধ অথচ এই বিষয়ে কোনো প্রকার মূল্য সংশ্লিষ্ট তথ্য নেই বা এই কোম্পানিটিকে আবার চালু করার কোনো প্রকার আমরা দেখতে পাচ্ছি যে কার্যক্রম নেই, কিন্তু তারপরে এই কোম্পানিটির শেয়ার বাজারে এখনও ঘুরে বেড়াচ্ছে এবং অনেকাংশে মূল্য বৃদ্ধি পাচ্ছে। তো আলটিমেটলি আসলে আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে জলে টাকা ঢালছি। তো এই সকল বিষয়গুলো কিন্তু আসলে বিএসসিসিরও দেখার উচিত। তো এতদিন পরে দেখে তারা এই জরিমানা করলো, তো ততদিনে কিন্তু বিনিয়োগকারীদের অনেকাংশে ক্ষতি হয়ে গিয়েছে বলে আমি মনে করি। তো যাই হোক, এই জন্য আপনাদেরকে সবসময় বলে থাকি যে কোনো একটি শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে আগে ওই শেয়ারটির সম্পর্কে জানুন, ওই শেয়ারটির ব্যবসা কী এবং ওই শেয়ারটির উৎপাদন কীরকম হচ্ছে বা এটার ভোক্তা কারা, এই সকল বিষয়গুলো জানতে না পারলে তাহলে কিন্তু আসলে ওই শেয়ারটি আপনারা কখনোই লাভ করতে পারবেন না বা ওই শেয়ারটির বিনিয়োগ করে আপনি যে অনেক বেশি পরিমাণ প্রফিট গেইন করবেন সেটাও হবে না। তো এই জন্য আপনাদেরকে সবসময় এই সকল বিষয়গুলো অ্যানালাইসিস করার দরকার। এই জন্য সবসময় যে শুধুমাত্র আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করবো তা নয়, সেই সাথে সাথে কিন্তু আমাদের কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা উচিত। তাহলে করে আমি মনে করি ভালো একটি শেয়ার আপনারা সিলেক্ট করতে পারবেন দীর্ঘমেয়াদে এবং ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন। আচ্ছা যাই হোক, আজকে আর বেশি একটা ভিডিও বড় করব না, আজকে মোটামুটি আমার আলোচ্য বিষয়গুলো এটাই ছিল। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।